এখন গরমকাল চলছে, আর আমরা জানি এখন কাঁচা আমের আচার, আমপানা, পাকা আম খুব বেশি মাত্রায় পাওয়া যায়। এগুলি খেতে ভীষণ ইচ্ছেও করে, কিন্তু গর্ভাবস্থায় আম খেলে মা ও বাচ্চার ক্ষতি হতে পারে এই ভেবে অনেকেই আম খান না। কারণ আম নাকি শরীর গরম করে, যা মা ও বাচ্চার পক্ষে ক্ষতিকর। আজ এই ভিডিওটির মাধ্যমে জানব আম গর্ভাবস্থায় মা ও শিশুর জন্য ক্ষতিকারক কিনা, ও খাওয়ার ক্ষেত্রে কী কী সাবধানতা মেনে চলতে হবে। আগে আমরা জানি আমের পুষ্টিগুণ, এতে প্রচুর মাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। গর্ভাবস্থায় দুশ্চিন্তার কারণে শরীরের যে ক্ষতি হয় তার ঠিক করার ক্ষমতা রয়েছে এই আমে। এর সাথে সাথে আমে প্রচুর মাত্রায় ভিটামিন এ, ভিটামিন সি ও ভিটামিন ডিও রয়েছে। তেমনি রয়েছে খুব বেশি মাত্রায় পটাশিয়াম ও ফাইবার, যাতে গর্ভাবস্থার কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। পাকা আমে রয়েছে ফ্লেভোনয়েডস নামে এক উপাদান, যার মাধ্যমে রোগ প্রতিরোধ ক্ষমতা খুব বাড়িয়ে তোলে। তাহলে যে ফলটির মধ্যে এত গুণ রয়েছে তা গর্ভাবস্থায় খাওয়া ক্ষতিকর হতে পারে কি? না, একেবারেই না। এটি খাওয়া ভীষণই উপকারী এবং খাওয়া উচিত। গর্ভাবস্থায় আম খাওয়ার অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে। আম ভিটামিন সি সমৃদ্ধ এবং আয়রন শোষণে সহায়তা করে, যা একজন গর্ভবতী মাকে রক্তাল্পতা কাটিয়ে উঠতে সাহায্য করে। আমে প্রচুর পরিমাণে ফোলিক অ্যাসিড রয়েছে, যা ভ্রূণের মস্তিষ্ক এবং মেরুদণ্ডের বিকাশের জন্য প্রয়োজন। আমের সেবনে শিশুর স্নায়বিক টিউবের যে ত্রুটি তা প্রতিরোধ করার জন্য বেশ উপকারী। আম ফাইবার যুক্ত হয়, যা হজমে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য রোধ করে। আমের ভিটামিন সি একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে, যা ভ্রূণের বিকাশ ঠিকমতো করে এবং মায়ের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলে শিশুর অকাল জন্মের ত্রুটিও কমিয়ে দেয়। আমে প্রচুর পরিমাণে পাওয়া ভিটামিন এ শিশুর দাঁত এবং হাড়ের গঠনে সহায়তা করে। এটি শিশুর চোখের বিকাশেও যেমন সাহায্য করে, তেমনি হার্ট, ফুসফুস এবং কিডনির বিকাশেও সাহায্য করে। আম ভিটামিন বি6-এর উৎস, যা ভ্রূণের মস্তিষ্ক এবং স্নায়ুতন্ত্রের বিকাশে বিশেষ ভূমিকা রাখে। আমের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম, যা গর্ভাবস্থায় প্রিক্লাম্পসিয়া বা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। আম সেবনে মর্নিং সিকনেস বা বমি বমি ভাবও অনেকটাই কমে যায়। গর্ভাবস্থায় রক্তের পরিমাণ বাড়ার সাথে সাথে দেহের অতিরিক্ত খনিজের প্রয়োজন, যা পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়ামের মতো ইলেকট্রোলাইট যা আমের মধ্যে থাকে, তাই আম সেবনে এগুলির ভারসাম্য বজায় থাকে। কিন্তু আম সেবন করার বেশ কিছু সাবধানতাও রয়েছে। এই সাবধানতাগুলি মেনে না চললে মা ও শিশুর ক্ষেত্রে ক্ষতিকরও হতে পারে। আমের মধ্যে প্রচুর পরিমাণে ক্যালোরি থাকে, যা গর্ভাবস্থায় রক্তে শর্করার মাত্রা বাড়াতে পারে। তাই যাদের ওজন খুব বেশি কিংবা গর্ভাবস্থায় সুগার রয়েছে বা সুগার হওয়ার সম্ভাবনা রয়েছে, তাদের আম সেবন খুব কম মাত্রায় করা উচিত। আর কাঁচা আম খুব বেশি পরিমাণে সেবনে পেট ব্যথা, আমাশয় হওয়া এই সম্ভাবনাগুলি থাকে, তাই কাঁচা আম একটি বা দুটির বেশি খাওয়া উচিত নয়।
আম খাওয়া অনেকেই বারণ করে থাকেন। এর কারণ এটিও হতে পারে, কাঁচা আমকে গাছ থেকে পেড়ে দ্রুত পাকানোর জন্য ক্যালসিয়াম কার্বাইড ব্যবহার করা হতো, কিন্তু 2016 সালের পর থেকে FDA এর ব্যবহার সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে। তাই গর্ভাবস্থায় এখন আম নিরাপদে খেতে পারেন। তো আজকে আমার ভিডিওটি এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন। নমস্কার।